সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 19 সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে। আর এই আবু সাইদ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এর আগেও এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো প্রতিবারে নেয় আবারও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে উনি। তো আমাদের আজকের পর্বে সেই বকনা বাচ্চাগুলোই দেখাবো, আর এইগুলো সম্পর্কেই বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে পরিচয় হচ্ছিল, আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্মের মালিক। আমার বাড়িটা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের নাম। আমি একজন বকনা ব্যবসায়ী। বকনা বিক্রি করে? হ্যাঁ, বকনা বিক্রি করি। বর্তমানে কতগুলো বকনা আপনার কাছে? আমার কাছে এখন আসলে আপনি 10টা বকনা আছে, আর ওই একটা সার আছে, ওটা হচ্ছে আমার নিজের পালের আর পালের সার। আর 10টা বকনা আপনার সংগ্রহ করা বাচ্চা? হ্যাঁ। আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। আচ্ছা, তো কেমন জাতের বা কেমন কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করছেন? আছে মোটামুটি আপনার হলস্টিয়ান ফিজিয়ান, মনে করেন 80-85। 85-এর উপরে তো বাংলাদেশে হয় না, তবে 85 আর কি আছে আমার কাছে। 85 আছে, 80 আছে। আর আপনি একটা জার্সি, কেমন দাম পর্যন্ত আছে? দাম আপনার 50 থেকে শুরু করে মোটামুটি 70 পর্যন্ত আছে। 50 থেকে শুরু করে 70 পর্যন্ত? হ্যাঁ, 70 পর্যন্ত। তো একটু শুরুতে বলেন তো, এই বকনা বাচ্চাগুলো যখন কোনো ক্রেতা সংগ্রহ করবে, এখনও যারা অসচেতন আছে তাদের সচেতন করার জন্য কী কী দিকগুলো লক্ষ্য রাখা উচিত? যারা এখনও অসচেতন আছে বলতে গেলে, মানে অনেক নতুন মুখী আসে ইউটিউবে, তো তাদের জন্য আমার একটা কথা হচ্ছে, তারা যেন বাচ্চা কেনার সময় দেখতে হবে তাদের হচ্ছে ফুল দিক লক্ষ্য করতে হবে। আপনার ভিডিও যদি দেখে, ভিডিওর একটা ফুল দিক লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আপনার পাসার সাইডটা দেখতে হবে। আপনার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান যে বাচ্চাগুলো, এগুলোর মনে করেন পাসার সাইডটা ওষার হয় আর সামনের দিকটা চিকন হয়। অর্থাৎ তার যে মানে গলার নিচে যে একটা কম্বল থাকে, এই কম্বলটা হলস্টিয়ান ফিজিয়ান গরুর থাকে না, মানে থাকে হালকা একটু। আর যেগুলো আপনার কম্বল আছে এগুলো কিন্তু হলস্টিয়ান ফিজিয়ান না। আর হলস্টিয়ান ফিজিয়ান যদিও হয়, শুধু সাদা কালো হলে যে হলস্টিয়ান ফিজিয়ান হয় তাও কিন্তু না। অনেকেই আছে মনে করেন কালো গরুও হলস্টিয়ান ফিজিয়ান হচ্ছে, বা আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার কালোর মধ্যে লাল বা লালের মধ্যে সাদা। বাংলাদেশে যে গরুগুলো হয় সবগুলোই ক্রস, একটার সঙ্গে একটার, যেই হচ্ছে বুলের সিমেন্ট দেওয়া হয়, সঠিক মা ধরে তো দেওয়া হয় না, দেখা যাচ্ছে যে এক ধরনের বুল আর এক ধরনের মা। এর থেকে যে বাচ্চাটা তৈরি হচ্ছে ক্রস বাচ্চা হচ্ছে, ক্রস বাচ্চা হচ্ছে। তবে আপনার হ্যাঁ হয়, অনেক সময় হয়, মনে করেন এই যে বাচ্চাগুলো আপনার এখানে আছে, এই বাচ্চাগুলোকে যদি কেউ আপনার ভালো একটা জাতের সারের যদি বীজ কনসিভ করায়, তাহলে আপনার ওর থেকে মনে করেন একটা 80-85% একটা বাচ্চা আশা করা যায়। আর এই বাচ্চাগুলো আপনার অবশ্যই ভালো মানের হবে বা ভালো জাতের হবে, আর আমাদের বাংলাদেশের জন্য আর কি। আর শুধু ভালো মানের ভালো জাতের বাচ্চা সংগ্রহ করলেই হবে না, একে সঠিক পরিচর্যা করতে হবে, পরিপূর্ণ খাবার দিতে হবে, অবশ্যই শারীরিকভাবে যেন কোনো মানে ঘাটতি না থাকে। আর যখন কনসেপ্টে আসবে, বাহিটে আসবে, তখন ভালো মানের একটা বুলের জাতমান ধরে সিমেন্ট দিতে হবে। অবশ্যই অবশ্যই। একটা ভালো বাচ্চাকে যদি একটা নর্মাল বুলের সিমেন্ট দেওয়া হয়, ওটার থেকে ভালো দুধ আশা করা সম্ভব না, ভালো বাচ্চা না 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 সম্ভব। এই দিকটাও বেশ লক্ষণীয় যে আমি কোন বুলের কেমন সিমেন্টটা প্রয়োগ করতেছি। অবশ্যই যেন বাচ্চার থেকে বা মায়ের থেকে যেন বাপের পার্সেন্টেজটা ভালো হয় বা বেশি থাকে, তাহলে ভালো কিছু সম্ভব সম্ভব। আর আপনার আপনার জার্সির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে হলো আপনার জার্সিরও আপনার পাশার সাইডটা একটু ওষার হয়। আর ওরা সবচেয়ে হ্যাঁ মাথার লক্ষণীয় হচ্ছে হলো আপনার কান দুটো ছোটো ছোটো হয়, টোপা টোপা হয়, আর আপনার চোখটা একটু বড় হয়, ওর মুখটা একটু ছোটো হয়, খাটো হয়, হ্যাঁ মুখটা দাবা হয়, সামনের দিকটা দাবা হয়। এটা লক্ষ্য করে যদি কোনো ক্রেতা বা কোনো দর্শক যদি আপনার বাচ্চা হোক বা গাভী হোক, এগুলো যদি দেখে যদি তারা সংগ্রহ করে, তাহলে আমার মনে হয় না যে তারা ক্ষতির মুখে পড়বে বা লসের মুখে পড়বে। তো চলেন আপনার যে বাচ্চাগুলো আছে এগুলো দেখি, আর দেখতে দেখতে আপনার বাচ্চাগুলো সম্পর্কে জানি। অবশ্যই চলেন দেখাই, দর্শক আপনিও দেখেন, দর্শকও দেখুক, চলেন দেখে যার যেটা পছন্দ হয় আর কি। ভাই যে শুরুতে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স হয়েছে আপনার 8 মাস। 8 মাস বাচ্চাটার বয়স হয়েছে। ডাকাডাকি করতেছে দুধের জন্য? হ্যাঁ, মায়ের দুধ খায় তো হয়তো।
সম্পূর্ণ খাবার দাবার খাচ্ছে এখন? হ্যাঁ, একবারে ক্লিয়ার, সবকিছু খাচ্ছে, খোলভুসি খাচ্ছে, দেন না পেটটা ওটা ওটা বা খড় খাচ্ছে এখন। তো আট মাস বয়স, সম্পূর্ণ খাবার দাবার ধরছে, সম্পূর্ণ সুস্থ আছে? একদম সুস্থ সবল, কোনো সমস্যা নেই। তো এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন? এটা আপনি চাওয়া দাম 50,000। 50,000 দাম চাচ্ছেন? দাম চাওয়া 50,000, বিক্রিও 50,000, এটা আপনি কম বেশ করা যাবে না, দরদাম করা যাবে না এই বাচ্চাটার বেলায়? না, এটা ফিক্সড রেট। ফিক্সড রেট? আচ্ছা। এর গুণগত মান দেখে যদি কোনো ক্রেতা সন্তুষ্ট হয় এই দামে নিতে পারবে, না হলে নেওয়ার দরকার নেই? না না। আচ্ছা, তো এই বাচ্চাটার পাশে যে আরেকটা বাচ্চা আছে, চলেন ওটা দেখি। আপনার এই পাশে আরেকটা বাচ্চা আছে, এই বাচ্চাটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। এটার বয়স হচ্ছে হলো আপনার 9.5 মাস, মানে 10 মাসের মতো হয়েছে আর কি। 10 মাসের মতো এই বাচ্চাটার বয়স? হ্যাঁ। আচ্ছা, আবার দাঁতটা থয়ে যায় নাই তো? না না, দাঁতে নেই, এখনই দাঁতে। দাঁতটা থয়ে যায় নাই বলা যায় না, এখন 6 মাসের বাচ্চারও দাঁত হয়ে যায়? না, বলেন বাচ্চার বয়স 6 মাস, অত দেখা যায় দাঁত হয়ে গেছে? হ্যাঁ, হতেই পারে। এগুলো আপনার আছে, অনেকে জাত আছে যেগুলো আমরা বলি হলো আমাদের দেশি গরু বা বরিন্দে জাত বলি আমরা, এগুলো হয়। এগুলো 6 মাসে হয় না, কিন্তু দেখা যায় 6 মাসের, কিন্তু বাচ্চার বয়স 2 বছর, এই কারণে দাঁত হয়ে যায়। দাঁত হয়ে যায়। এই বাচ্চাটা আপনার বলতেছেন 6 মাস বয়স? 6 মাস বয়স। দাম পড়বে কেমন? এটা আপনার চাওয়া দাম 55,000, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করে। 55,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, আর বকনা বাচ্চার যে লক্ষণীয় দিক সেগুলো দর্শকরাই যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবে? এখন আপনার সব দর্শকই মনে করেন যে মানে আপনার সচেতন, অনেক সচেতন, এরা অনেকেই চেনে আর কি। তো এই বাচ্চাটা ওই জন্য আমরাও মনে করেন খারাপ জিনিস আর কিনি না। 55,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, 55,000 টাকা। পাশে আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। এই বাচ্চাটার বয়স? ওটার বয়স হচ্ছে হলো আপনার 10 মাস। 10 মাস হয়েছে এই বাচ্চাটার বয়স? হ্যাঁ, 10 মাস। আচ্ছা, বাচ্চাটার পেটে বোধহয় একটু কৃমি আছে? হ্যাঁ আছে, হালকা, পেটটা বেশি নেমে গেছে। হ্যাঁ। আচ্ছা, এসব বাচ্চাগুলো নিয়ে আপনার কৃমির ডোজ, লিভার টনিক, জিঙ্ক এগুলো খাওয়া, সবার আগে কৃমিনাশক করতেই হবে? হ্যাঁ, করতেই হবে। মানে কমন হয়ে গেছে কৃমিনাশক, তারপরে লিভার টনিক, তারপরে জিঙ্ক, জিঙ্ক, তারপরে সঠিক খাদ্য দিয়ে বাচ্চাগুলো লালন পালন করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কোন রকম যেন রোগাক্রান্ত না হয় এর কারণে এলাকা ভিত্তিক যে রোগগুলো হয়, এফএমডি কমন, আর পাশাপাশি তরকা পচামনি যদি হয়ে থাকে তাহলে এগুলোর ভ্যাকসিনেশনও করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তবে এসব বাচ্চাগুলো আমাদের এদিকে যারা খামারি, ঠিক আছে, এরা আপনার এসব বাচ্চাগুলো জন্মের পরে মানে কিছুদিন যাওয়ার পরে এগুলো ভ্যাকসিন ট্যাকসিন করে, অনেক রকম ভ্যাকসিনই করে। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে সময়ের জিনিস, সময়ের জিনিস সময়ে করাই ভালো, যারা নিবে তাদের আসলে সব কিছু করে নেওয়াই ভালো, যেহেতু আমারও জানা নাই করা আছে কি না। আপনি সংগ্রহ করে? হ্যাঁ, আমি সংগ্রহ করে নিয়ে আসছি। এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এটা আপনার দাম পড়বে 60,000 টাকা। 60,000 টাকা দাম পড়বে? হ্যাঁ। দরদাম করে নেওয়া যাবে? হালকা একটু কম বেশ করা যাবে, একটু দরদাম করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে। পাশে আরেকটা সাদা কালো বাচ্চা আছে, ওটাও আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান জাতেরই একটা বাচ্চা? হ্যাঁ, হলস্টিয়ান ফিজিয়ান। এই বাচ্চাটার বয়স? এটার বয়সও আপনার 10 মাসই আর কি। 10 মাসই হবে এই বাচ্চা? হ্যাঁ, 10 মাস। তো হিটে আসবে কত মাস বয়স হলে? হিটে আপনার একটা বাচ্চা মনে করেন হিটে আসতে তাও আপনার 14-15 মাস সময় লাগে। 14-15 মাস মানে আরো 4-5 মাসই বাচ্চা? হ্যাঁ, 4-5 মাস লালন পালন করতে হবে। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এটা আপনার এটাও 60,000 টাকা দাম চাও? 60,000 টাকা দাম চাও, দরদাম করা সম্ভব? দরদামে হালকা একটু করা যাবে। এর গুণগত মানে যদি কেউ সন্তুষ্ট হয় দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, ওই পাশে আর একটা কালো বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা আপনার ফিজিয়ান। ফিজিয়ান জাতের একটা বাচ্চা? ফিজিয়ান। এই বাচ্চাটার বয়স? এটার বয়স হলো আপনার এটাও 10 মাস, মানে 10 মাস পার হয়েছে আর কি। সবগুলোই 10 মাস বয়সের? হ্যাঁ। এগুলো তো একটা সেফ জোনের বাচ্চা, কারণ এগুলো রিজেক্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই? না না, যদি ভবিষ্যতে হয় সেটা তার কপাল দোষে। কপাল দোষে রিজেক্ট বকনা তো না আর? না না, কিছু কিছু বাচ্চা পাওয়া যায় রিজেক্ট, 16 মাস বয়স, দাঁত হয়ে গেছে, বলা হচ্ছে 16 মাসেই দাঁত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই বাচ্চাগুলোকে হাজার হাজার বার সিমেন্ট ইউজ করার পরে কনসেপ্ট করে নাই ও বিক্রি করে দিচ্ছে, ওনারা নিয়ে এসে একদম বকনা বাচ্চা। জি জি। তো এগুলো সে সমস্যা নাই? না। তো 10 মাস বয়স কেমন দাম পড়বে? এটা আপনার চাওয়া দাম 65,000। 65,000 টাকা এটার দাম চাচ্ছে? হ্যাঁ, দাম চাচ্ছে। দরদাম করার একটু সুযোগ আছে? হালকা একটুকু দরদাম করা যাবে আর কি। পাশে আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটাও আপনার হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ। এই বাচ্চাটার বয়স? এটা আপনার 10 মাস পার হয়েছে আর কি, কিন্তু এর আপনি দেখেন ওই যে দুধের লোমটাই কাটে নাই এখন, দুধের পশম কাটে। কিভাবে? এই পশমটা এমনি কাটে যাবে, হালকা মানে এমনি কাটে যায়। আচ্ছা,
তো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাওয়া হলো আপনার 68,000। 68,000? হ্যাঁ, তার দাম করে নেওয়া যাবে, হালকা একটু করা যাবে আর কি। আর আপনার থেকে বাচ্চার কোনো গুণগত মান সম্পর্কে জানতে চাচ্ছি না, কারণ দর্শকদের হাতে এখন এগুলো। হ্যাঁ, দর্শক আপনার, আমি তো একই কথা বললাম যে দর্শক আপনার এখন অনেক সচেতন বা অনেকে তারা মনে করে জানে, বোঝে জানে বা জাত তারাও চেনে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে মনে করেন আপনারও বলা লাগবে না বা আমারও বলা লাগবে না, ওরা দেখে নেবে। হ্যাঁ, সবকিছু দেখালে তারা বুঝতে, দেখালেই তারা বুঝতে পারে। তো তারপরে বলি, সবগুলো বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল, রোগ মুক্ত দেখছেন না, খাওয়া দাওয়া করে সব একদম রেডি হয়ে আছে, কোনোটা কোনো রকম জ্বরা রোগ করার না 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 এই ধরনের কোনো রোগ নেই। তো এই বাচ্চাটার দাম আপনি 68,000 চাইছেন? 68,000 দরদাম করে নেওয়া যাবে, হালকা একটু করা যাবে। পাশে আরেকটা, এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আপনার 10 মাস। 10 মাস এই বাচ্চাটার বয়স? এটার বয়সও 10 মাস। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনার 65,000 স্যার। 65,000 টাকা দাম চাচ্ছেন? চাচ্ছি। বর্তমানে কি মানে বাচ্চার বাজার একটু ঊর্ধ্বমুখী? হালকা একটু, মানে বাচ্চার একটু টান বেশি, তো ওই জন্য আর কি, মানে সবাই বাচ্চার দিকে, হ্যাঁ সবাই বাচ্চার দিকে ঝুঁকছে। গাবি কিনে তো সবাই মানে প্রতারিত হয়, ওই জন্য সবাই এখন বাচ্চা বাচ্চা কিনেও যাতে প্রতারিত না হয় সেই বিষয়গুলো। তবে তবে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনার দর্শক মনে করেন অনেকেই চেনে বা জানে, ঠিক আছে। আর আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে হলো আপনার এই বাচ্চাগুলো যে নেবে, ঠিক আছে, সে ঠকবে না। কারণ হচ্ছে আমি যে বাচ্চাগুলো কিনছি বা যে বাচ্চাগুলো আমার সংগ্রহ করা আছে, সবগুলো বাচ্চা মনে করেন জাতে মানে সব দিক দিয়ে ভালো, ঠিক আছে। এই বাচ্চাগুলো নিয়ে যদি কেউ মনে করেন আপনার, হ্যাঁ সময় লাগবে, 4-5 মাস 6 মাস এরকম করে সময় লাগবে বাচ্চা দিতে। আবার 10 মাস প্রায় বাচ্চা দিতে, তো আপনি কনসিভ করার পর তো ওটা তো লাগবে, এখনো 1.5 বছর যত্ন করতে হবে, যত্ন করতে হবে। তবে এগুলো নিয়ে যত্ন করলে তার জীবনে লস হবে না, ঠিক আছে, তাকেও সবকিছু হিসাব করতে হবে। হ্যাঁ অবশ্যই, যে 1.5 বছর মানে পালতে হবে ওই মেন্টালিটি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 বছর একই খরচ বহন করার খরচটাও থাকবে। অবশ্যই অবশ্যই, শুধু কিনে নিয়ে গেলাম 1.5 বছর তো আর পানা খায়া থাকবে না, না না না, একে খাবার দিতে হবে, খাবার তো অবশ্যই দিতে হবে, সেই খাবারের একটা খরচ আছে সেটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এটা আপনি কত দাম চাইলেন? এটা 65,000। 65,000 দরদাম করার একটু। হ্যাঁ, এই পাশে আপনার আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আপনার 11.5 মাস। 11.5 মাস? হ্যাঁ। আচ্ছা, তো এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। এই বাচ্চাটার দাম কেমন? এটা আপনার চাওয়ার দাম 70,000 টাকা। 70,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। বিক্রি করবেন? হালকা একটু কম বেশ করা যাবে, আলোচনা সাপেক্ষে দরদাম করে বিক্রি করবেন? হ্যাঁ, দরদাম করে বিক্রি করবেন। আচ্ছা, তার পাশে আরেকটা লালচে বাচ্চা আছে, লালচে বাচ্চাটা হচ্ছে আপনার জার্সি। জার্সি বাচ্চা? হ্যাঁ, এটা আপনার বিগ জার্সি, যেটাকে বলি আমরা বড় জার্সি। এই বাচ্চাটার বয়স কেমন? এটা আপনার, এটা আপনার 10 মাস বয়স। 10 মাস বয়স হয়েছে এই বাচ্চাটার? 10 মাস। আচ্ছা, তো জার্সি বাচ্চা কেমন দাম? এটা আপনার, এই বাচ্চাটা একটু কম আছে, এটা আপনার চাওয়া দাম 55,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা। 55,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করবেন? করা যাবে। হ্যাঁ। আচ্ছা, আর সবশেষ যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আপনার 10 মাস পার হয়েছে, মানে 10.5 মাসের মতো। 10.5 মাসের মতো এটার বয়স? হ্যাঁ। এটা কেমন দাম পড়বে? এটার দাম আপনার 65,000 টাকা। 65,000 টাকা দরদাম করে, দরদাম করা যাবে, হালকা একটু করা যাবে। তো বর্তমানে আপনার সঙ্গে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যে দেখালাম, জি। ওই পাশে কতগুলো আপনার পালের? হ্যাঁ, ওই পাশে দুটো গাবি আছে আমার পালের, আর একটা ষাঁড় আছে, ষাঁড়টা বিক্রি করবো। ষাঁড়টা বিক্রি করবেন? হ্যাঁ। তো চলেন ষাঁড়টা দেখি। চলেন। ষাঁড়টা কি জাতের? ষাঁড়টা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়? হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের ষাঁড়। বয়স কেমন? ওটার বয়স হচ্ছে আপনার 12 মাস পার হয়েছে আর কি। 12 মাস পার হয়ে গেছে? হ্যাঁ, 12 মাস পার হয়েছে। মাংসের জন্য উপযুক্ত হয় নাই, রাখতে হবে পালতে হবে? হ্যাঁ, এটা পালার জন্য যদি কেউ নেয় পালার জন্য উপযোগী। তবে এগুলো আপনার সামনের কুরবানিতে 2021 হ্যাঁ 2021 সালের কুরবানির জন্য যদি কেউ নেয় তাহলে এটা বিশাল আকারের একটা সার হবে। আচ্ছা, সঠিক পরিচর্যা করতে পারলে হ্যাঁ এর থেকে ভালো কিছু আশা করা সম্ভব? ভালো কিছু তো অবশ্যই আশা করা যায়। তো দাম কেমন চাচ্ছেন এটার? এটা আপনার দাম চাওয়া দাম 90,000 টাকা। 90,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। আর দরদাম করে বিক্রি করবেন? হালকা একটু কম করা যাবে আর কি। তো বর্তমানে আপনার সঙ্গে যে গরুগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যেই দেখালাম, অবশ্যই আপনি একটু বর্ণনা করেও জানালেন, এখন বাকিটা দর্শকদের হাতে। দর্শক এগুলো বিচার বিশ্লেষণ করে তাদের মনের কাছে যদি ভালো লাগে, ভালো মনে হয়, দরদামে ঠিক হয়, তাহলে আপনার থেকে দরদাম করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। আর এবার একটু বলেন, আপনার থেকে নিতে হলে তারা কী কী সুযোগ সুবিধা পাবে? আমার থেকে নিতে হলে তারা সব রকম সুযোগ সুবিধাই পাবে, যেরকম মনে করেন যে হয়তো মানে কেউ যদি একটা দুটো নিতে চায় তাও দিতে পারবো, আবার যদি কেউ মনে করে যে না আমি 2-4-5টা নেবো তাও নিতে পারে। 2-4-5টা নিলে সেক্ষেত্রে তার জন্য একটা বিশাল ছাড় আছে। ছাড় থাকবে? হ্যাঁ অবশ্যই ছাড় আছে। আর এই বাচ্চাগুলো মনে করেন যে
যদি কোনো ক্রেতার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, নাম্বারে আলোচনা করবে বা যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে উনি আমার সাথে দরদাম করতে পারবে বা কথা বলতে পারবে, কথা বলার পরে উনি নিতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। সরজমিনে এসে দেখেও নিতে পারবে? হ্যাঁ, সরজমিনে যদি আসে সবচেয়ে ভালো হয়। আর যদি উনি মনে করে যে না আমি অনলাইনে কিনবো, অনলাইনেও কিনতে পারে, কোনো ঝুঁকি নাই তো? না, কোনো রকম কোনো ঝুঁকি নাই বা একদম মানে একদম মানে নিজে আসে কেনার মতোই বলা যায়, নির্ভয় নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার বাচ্চাগুলো দেখানোর জন্য। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এগুলো দর্শকের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।